আর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, নবীদের উপরে নির্যাতন করেছে, স্টিম রুলার চালিয়ে দিয়েছে, তারা শুধু নবীদের উপরেই নির্যাতন আর নিপীড়ন করে শেষ নয়। আল্লাহ বলছেন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান্নাস, নবীদের পরে আলেম ওলামা যারা যারা মানুষদেরকে সৎ উপদেশ দেয় তাদেরকেও তারা হত্যা করেছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিভিন্ন রকমের নির্যাতন আর জুলুম স্টিম রোলার তাদের উপরে চালিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, হাদিস শরীফের ভিতরে আরো উপমা দিয়েছেন, আখিরাতের দিবসে কতদিন কত লম্বা হবে, নবী যে আমার উপমা দিতে গিয়ে বলেন এই সারা পৃথিবীকে যদি সরিষার দানা দিয়ে ভরিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীকে সরিষার দানা দিয়ে আসমান পর্যন্ত ভরে দেওয়া হয়েছে, এরপরে একটা কবুতরকে বলা হলো এই কবুতর পৃথিবীর জমিনে যাবি আর সরিষার দানাগুলোর ভিতর থেকে একটা মাত্র সরিষার দানা তুই ভক্ষণ করবি, এরপর উড়াল দিয়ে আবার প্রথম আসমানে চলে যাবি, এভাবে আবার 500 বছর পর আবার ওই দুনিয়াতে যাবি, আর এই দুনিয়া ভর্তি সরিষা দানা থেকে একটা মাত্র সরিষা দানা আবার খাবি, আবার 500 বছর ওয়েট করে আবার যাবি। নবীজি আমার বলেন সারা পৃথিবীতে ভরা সরিষার দানাগুলো কবুতর 500 বছর পর পর যে এই সরিষার দানাগুলো ফুরিয়ে যেতে পারে, কিন্তু আখেরাতের অনন্তকাল আখেরাতের এত বড় জীবন এটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, একটি দানা খাবে 500 বছর পরে আসবে, পুরো পৃথিবী দুনিয়াকে ভরিয়ে দেওয়া হবে, তারপরও আখেরাতে জীবন না। নবীজি বুঝাতে চেয়েছেন যে এত বড় জিন্দেগি, সেই বড় জিন্দেগির জন্য আমরা কিছুই করি না, অথচ দুনিয়াতে আমাদের থাকার কোনো গ্যারান্টি নেই, আমি 1 মিনিটও বাঁচতে পারি, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর, কোনো গ্যারান্টি আমার নেই। সেই দুনিয়াতে আমরা কত কিছু করি এই দুনিয়া থাকার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, শোনো, যেই দুনিয়ার পেছনে তুমি পাগল, আসলে তো এই মিছে দুনিয়া তোমার জন্য না। আল্লাহ বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাযিব, এই যে এই দুনিয়া, এই পার্থিব জীবন, এটা হচ্ছে ক্রিয়া কৌতুকের জীবন, ক্রিয়া কৌতুক, খেলা, খেলতামাশা আর কৌতুকের জীবন। আল্লাহ তাআলা এটা বললেন কেন, তাফসীরের মধ্যে এসেছে ক্রিয়া কৌতুক বলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে উদাহরণ দিলেন কেন, পৃথিবীকে সম্বোধন করলো কেন। বাচ্চাগুলি যখন বাড়ি থেকে বের হয়ে বিকাল বেলায় খেলার করতে যায়, এই ছোট্ট বাচ্চাগুলি অনেক সময় খেলার সনে ঘর তৈরি করে, ধুলাবালি দিয়ে ঘর তৈরি করলো, বলেন তো এই ঘরটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী, খেলা শেষ ঘর ভাঙ্গা শেষ, এর কোনো স্থায়িত্ব নেই, এই হচ্ছে ক্রিয়া, এই খেলা, এই খেলার কোনো স্থায়িত্ব নেই, কৌতুকের কোনো ভিত্তি নেই। এই জন্য পৃথিবীর এই জীবনকে আল্লাহ ক্রিয়া কৌতুকের সাথে সম্বোধন করেছেন। আল্লাহ বলেন এই পার্থিব জীবন হলো ক্রিয়া কৌতুকের জীবন, আর প্রকৃত জীবন তো আখিরাতের জীবন, যেটা শুরু হবে কখনো শেষ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন ক্রিয়া কৌতুকের জীবন, আর আখেরাতের জীবন তো প্রকৃত জীবন। আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো তাহলে আখেরাতে আখেরাতকে বেশি ভালোবাসতো, দুনিয়াকে তুচ্ছ মনে করতো, দুনিয়াতে কিছু করতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে ঘোষণা করে দিলেন
يَعْلَمُ أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ. আল্লাহ বলেন জেনে রাখো, শুনে রাখো, তোমরা যে দুনিয়াতে বসবাস করছে এই পার্থিব জীবনটা হল ক্রিয়া কৌতুকের জীবন, জাঁকজমকের জীবন, সাজানো মেলা। মেলা তো নির্দিষ্ট সময়ে ভেঙে যায়, এই জাঁকজমক পূর্ণ পৃথিবী, পরস্পর পারস্পরিক অহংকারের এই পৃথিবী, আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদ সন্তান সন্ততিতে প্রাচুর্য, প্রাচুর্য লাভের প্রতিযোগিতার এই দুনিয়া, এই এইগুলো ছাড়া আর পৃথিবী কিছু নয়। আল্লাহ বললেন দুনিয়া ক্রিয়া কৌতুকের, দুনিয়া জাঁকজমকের জন্য, দুনিয়া পারস্পরিক অহংকারের জায়গা, দুনিয়া হচ্ছে ধন সম্পদ সন্তান সন্ততিদের প্রাচুর্যতা লাভের প্রতিযোগিতার জায়গা। আসলেই তো সঠিক, দুনিয়াতে আমরা ধন সম্পদের প্রতিযোগিতা করি, কে কতটা সম্পদ বাড়াতে পারে। আমরা সন্তান সন্তানের প্রতিযোগিতা করি, কেমনে সন্তানকে কতটা শিক্ষিত করতে পারে, কে কতটা সন্তানকে প্রতিষ্ঠিত করে যেতে পারে, এই প্রতিযোগিতায় আমরা মত্ত। কিন্তু আল্লাহ পাকের আখেরাত সম্পর্কে আমরা বেগাফেল, বেখেয়াল হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মসজিদে নামাজ পড়লেই চলবে না, শুধুমাত্র দুটি সিজদা দিলেই নয়, আল্লাহর দিকে শুধু মুখ ঘুরানোর নামই কিন্তু ঈমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররু আনতুম ওয়াজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ পাক বলেন, পূর্ণত তার মধ্যে নেই যে তুমি তোমার চেহারাকে পূর্ব অথবা পশ্চিম দিকে ঘোরাবে, এর মধ্যে তো কোনো পূর্ণ নেই, কোনো নেকি নেই। আল্লাহ বলেন, وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ. পূর্ণত যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে অনুযায়ী আমল করবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ফেরেশতা, আল্লাহর কিতাব, আল্লাহর নবীদের উপরে বিশ্বাস স্থাপন করবে, তদ অনুযায়ী আমল করবে, এটার মধ্যেই তো পূর্ণ, অন্য কোন কিছুর মধ্যে পূর্ণ নেই। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্যই পৃথিবীকে করেছেন সুশোভিত, পৃথিবীকে করেছেন তাদের জন্য মনোরঞ্জন, তারা তো পৃথিবীতে এনজয় করবেই, তবে মুমিন নয়, মুমিনের জন্য পৃথিবী এনজয় নয়। আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে বললেন, যায়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা কাফেরদের জন্য পার্থিব জীবনকে সুশোভিত করে দিয়েছেন, তারা এই পার্থিব জীবনের পেছনে জীবনটাকে শেষ করে দিচ্ছে। আর এই সমস্ত কাফেররা কি করে, ওয়াইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর এই কাফেররা দুনিয়াকে তো গ্রহণ করেছে, আর অপর দিক থেকে মুমিনদেরকে উপহাস করতে থাকে আর বলে, মুমিনরা তো শুধুমাত্র আখেরাতের জন্য পাগল, দুনিয়ার জন্য তো কোনো প্রতিষ্ঠিত কিছু হতে পারলো না, উপহাস করতে থাকে মুমিনদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, যারা কাফের তারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার পর মুমিনদেরকে যারা উপহাস করে তারা শোনো, وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, তাকওয়াওয়ালা, তাকওয়া অর্জন যারা করেছে, কিয়ামতের দিন এই কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে প্রাধান্য দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তী আর আয়াতে আরো বললেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করতে পারেন।
والله يرزق من يشاء بغير حساب আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, যাকে ইচ্ছা রিজিক দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন রিজিক থেকে বঞ্চিত রেখে দেন। এটা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছার অধীনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, ওই সমস্ত কাফের যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আর নবীদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে, নবীদের উপরে নির্যাতন করে সিস্টেম রুলা চালিয়ে দিয়েছে, তারা শুধু নবীদের উপরেই নির্যাতন আর নিপীড়ন করে শেষ নয়। আল্লাহ বলছেন, নবীদের ভয়ে আলেমুল আমাজারা যারা মানুষদেরকে সৎ উপদেশ দেয় তাদেরকেও তারা হত্যা করেছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিভিন্ন রকমের নির্যাতন আর জুলুম ইস্তিমরা তাদের উপরে চালিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষদেরকে যারা সৎ পথের মধ্যে আনে, ওয়াজের মাধ্যমে, নসিহাতের মাধ্যমে, কোরআনের আহ্বানে যাদেরকে দিনের পথে আনলো, হেদায়েতের পথে আনলো, যারা এদেরকেও তারা হত্যা করতে সারে নাই, এদেরকেও তারা হত্যা করেছে। তবে শুনে রাখো, এই কর্মগুলো যারা করো দুনিয়াতে হয়তো তোমাদের কিছু হবে না, তবে আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীকে বলছেন, নবীগো এদেরকে আপনি সংবাদ দিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছেন, এদের আযাবের জন্য যেন তারা রেডি হয়ে থাকে, এদের আযাব রেডি করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে আরো বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ামা লাহুম মিন নাসিরিন, আল্লাহ পাক বলেন, তাদের যদিও তারা কোনো আমল করে থাকে, তাদের আমল কোনো কাজে আসবে না, আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন, আমলে কোনো কাজে আসবে না, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতেও নয় দুনিয়াতেও নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাহুম মিন নাসিরিন, তারা আখিরাতের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না, তাদেরকে কেউ সাহায্য করবে না, কোনো সাহায্যকারী তাদের জন্য থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ফাআম্মাল্লাযীনা কাফারু ফায়ুআযযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয় যারা কাফের কুফরি করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা, দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এদের জন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী আল্লাহ তাআলা এদের জন্য রাখবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, যারা অনেক সময় ইসলামের অনেক হুকুম আহকাম মানে, কিন্তু আকীদার দিক থেকে আল্লাহর বিধানের বিপরীতে কোনো জিনিসকে তারা চায়, দীন ইসলাম ছাড়া অন্য কিছু অন্বেষণ করতে চায়, অন্য সংগঠন, অন্য কিছু দিক দিকে তারা বামপন্থীদের সাথে হাত মিলাতে চায়, আল্লাহ এদের সংবাদ বলে দিলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা,
যারা ইসলাম ছাড়া অন্য কোন পথ অন্য কোন মতকে অন্বেষণ করতে চায়, অন্য পথ অন্য মতকে তারা ভালোবাসতে চায়, একটু করতে চায়, আল্লাহ বলেন ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাদের ওই পথ, তাদের ওই মত কখনোই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, কবুল করবেন না, আর আখিরাতের ময়দানে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে সারিবদ্ধ হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের কাতারে তারা সারিবদ্ধ হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকে এমন আছে, নামাজ পড়ে হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের বিধানগুলো মানে মানে, কিন্তু মাঝে মাঝে অন্যকে সাপোর্ট করে, অন্য জায়গায় যায়। যে সমস্ত মানুষগুলি দুনিয়াতে নৈরাজ্য সৃষ্টি করে, মানুষের মধ্যে অশান্তি, স্টিম রোলার জুলুম করে, এই সমস্ত মানুষদের হাতে যারা হাত মিলায়, যারা সমর্থন করে, আল্লাহ তাআলা তাদেরকে বোঝালেন যে এরা আখিরাতের ময়দানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِبُونَ। সূরাতুল মুমিনুনের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, সিরাতে মুস্তাকিমের পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, তারা আল্লাহর সঠিক পথ থেকে অনেক দূরে চলে গিয়েছে। যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি যাদের ঈমান নেই, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি সাইয়্যান্না লাহুম আ'মালুহুম ফাহুম ইয়া'মাহুন। নিশ্চয় যারা আখিরাতকে অবিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাজগুলিকে তাদের জন্য সুশোভিত করে দিয়েছেন, তারা দুনিয়াতে যা করে তাই যেন তাদের কাছ থেকে, তাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়, তারা মনে হয় আমরা সফল কাম হয়ে গিয়েছি, আমাদের মতো সফল কাম আর কেউ নাই। তাদের দুনিয়ার সকল কাম তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়, তারা যেন মনে করে আই এম সাকসেসফুল, আমি সাকসেসফুল পৃথিবীর ভিতরে আর কেউ নয়। ওই মোল্লারা কি জানে, ওই মুয়াজ্জিন ইমাম কি জানে, আর মাথায় টুপি আর দাড়ি এই এই সমস্ত মানুষগুলি দুনিয়ার কোনো কিছুই তো ভোগ করতে পারলো না, আমরাই তো দুনিয়ার সবচাইতে বড় সাকসেসম্যান। এইগুলো তারা নিজেকে মনে করে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের এই আমলগুলিকে সুশোভিত করে দেয়, তাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়। আল্লাহ বলেন ফাহুম ইয়ামাহুন, এরা আরো বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, আল্লাহ তাআলা তাদেরকে বিভ্রান্ত হওয়ার সুযোগ দিয়েছেন, তারা বিভ্রান্ত হয়ে বেড়ায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে যারা মুমিন বান্দা, মুমিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দিবসে কি পুরস্কার দেবেন তা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা নামাজ কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, শুধু বিশ্বাস স্থাপন মুখে মুখে নাই, নিশ্চিত আখিরাতকে যারা বিশ্বাস করেছে, যারা আখিরাতের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রেখে আমলকে পরিবর্তন করেছে, আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য আখিরাতের ময়দানে মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى وَالصَّابِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি ছিল, ওয়ান্নাসারা খ্রিস্টান ছিল, ওয়াসাবিন সাবিন সাবেই যারা ছিল,
এদের মধ্য থেকে মান আমানা বিল্লাহ, যারা ইমান এনেছে, আর ওয়াল ইয়াউমিল আখির আখিরাত দিবসের প্রতি ইমান এনেছে, ওয়ামিলা সালিহান আর নেক আমল যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের প্রতিদান রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এর প্রতিদান আখিরাতের ময়দানে দান করবেন। সুবহানাল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা আরো অভয় বানিয়ে দিচ্ছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই আখিরাতের ময়দানে, এদের কোনো চিন্তা নাই। যেদিন আখিরাতের ময়দানে মানুষগুলি পাগলপারা হয়ে যাবে ইয়াকে অপরের চিন্তায়, যেদিন সকলে বিভোর থাকবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রী সকলকেই যেদিন ভুলে যাবে সব, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দাগুলির কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই, আল্লাহ তাআলা এদেরকে প্রতিদান দিয়ে এদেরকে মহাসুখের জান্নাতবাসী করে দেবেন। সুবহানাল্লাহ, এই মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এই মুমিনরা দুনিয়াতে তার আল্লাহর কাছে এভাবে দোয়া করেছিল, ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই মুমিনদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখেরাতে কল্যাণ দান করো, আখেরাতেও কল্যাণ দান করো, দুনিয়াতেও কল্যাণ দান করো, কিনা আযাবান্নার, আর আযাব জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। আবার কিছু কিছু মানুষ আছে শুধু দুনিয়া চায়, রসুলের শিখিয়ে দেওয়া দোয়া হচ্ছে যখন দোয়া করবে তো আখেরাত এবং দুনিয়া উভয় জগতের কল্যাণ তুমি চাও, ফিদ দুনিয়া ওয়াল আখেরা, আখেরাত এবং দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি দুনিয়াতেও আমাকে ভালো রাখো, আখেরাতেও তুমি আমাকে মুক্তি দিয়ে জান্নাত দান করিও। সুবহানাল্লাহ, এই জন্য মুমিন বান্দা যারা যারা আখেরাত দিবসের প্রতি ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকে সহজে হেদায়েত দান করেন, যা কুরআনুল হাকিমের সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কুরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এই কুরআন যার মধ্যে কোনো সন্দেহ নেই, যে ভুল আছে এমন কোনো সন্দেহ এই কুরআনুল কারীমের মধ্যে নেই। এরপরে আল্লাহ বললেন হুদান লিল মুত্তাকিন, এই কুরআনটা হলো মুত্তাকিনদের জন্য, হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কুরআন নাজিল করেছেন। এরপরে কিছু আল্লাহ সিমটম বর্ণনা করছেন মুমিনদের, আল্লাহ বলছেন নিশ্চয় যারা অদৃশ্যর ওপর ঈমান এনেছে, গায়েবের ওপর ঈমান এনেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, নিজে নামাজ পড়েছে, আল্লাহ তাআলা তাকে যতটুকু রিজিক দিয়েছেন এই রিজিক থেকে দ্বীনের জন্য খরচ করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়ামা উনসিলা মিন কাবলিক, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে বলছেন, আর যারা ইতিপূর্বে আমি আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছি তার উপর ঈমান এনেছে, ওগো নবীজি আপনার উপরে যা নাজিল করেছে এই কোরআনের উপরে তারা ঈমান এনেছে, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, আর আখিরাতের উপরে নিশ্চিত যারা বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের উপরে শুধু বিশ্বাস নয় নিশ্চিত বিশ্বাস যারা অবস্থান নিয়েছে, নিশ্চিত বিশ্বাস যারা স্থাপন করেছে, আল্লাহ তাআলা এদের পরিণাম সম্পর্কে পরের আয়াতে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলা